আগে সিসিটিভি ক্যামেরা অডিও রেকর্ডিং এর কথা কেউ চিন্তা করলে মাথায় চলে আসতো এক্সট্রা মাইক কেবল কানেক্টর ইত্যাদি, যার ফলে ব্যয় করতে হতো অতিরিক্ত টাকা। কিন্তু বর্তমানে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড দাহুয়া তাদের ক্যামেরাগুলোতে বিল্ট করে দিচ্ছে অডিও সিস্টেম, যার ফলে একই ক্যামেরার মাধ্যমে রেকর্ড করতে পারবেন ভিডিও অডিও। এর জন্য কোনো প্রয়োজন নাই এক্সট্রা কোনো মাইক্রোফোন বা কেবল বা কানেক্টরের, একই ক্যাবেলের মাধ্যমে সেগুলো ট্রান্সমিট করতে পারবেন। আমাদের স্টুডিওতে আজকে দুটি অডিও সিরিজের ক্যামেরা নিয়ে এসেছি, সেটা হচ্ছে একটি ডুম টাইপ এবং একটি বুলেট টাইপ। তো প্রথমে আমরা এই ডুম টাইপ ক্যামেরাটি আনবক্সিং করব এবং জেনে নিব এর ফিচার সমূহ। তো চলুন আনবক্সিং করি। প্যাকেটটি খুললে পেয়ে যাব আমরা একটি ম্যানুয়াল বুক এবং একটি ইনস্টলেশন গাইডলাইন, এবং সাথে পেয়ে যাব একটি ডাউনলোড করার জন্য কিউআর কোড, যেটি স্ক্যান করলে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো ডাউনলোড করে নিতে পারবেন, এবং সাথে কিছু স্ক্রু এবং ক্লিপ যেগুলো ক্যামেরা মাউন্ট করার জন্য দেওয়া হয়েছে। সো এরপরে ক্যামেরা প্রোটেকশনের জন্য একটি ফোম দিয়ে দিয়েছে, এবং এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক্যামেরা। ক্যামেরাটি পলি করা রয়েছে, জাস্ট আমরা পলিটাকে রিমুভ করলাম। দেন এটি হচ্ছে আমাদের দাহুয়ার অডিও ডুম ক্যামেরা, যার মডেলটি হচ্ছে DAH-ACC-HDW-1200-TLP-A। সো ক্যামেরাটি দেখতে অনেক সুন্দর। এটি হচ্ছে মূলত ডুম টাইপ ক্যামেরা, এটি আপনার ইনডোর ব্যবহার করার জন্য ক্যামেরাটি তৈরি করা হয়েছে। আপনি চাইলে এটি বাসা, অফিস বা যে কোনো ফ্যাক্টরিতে লাগাতে পারবেন। তো এবার জানি এটির ফিচার সম্পর্কে। 2 মেগাপিক্সেল হাজার এসিপি এই ক্যামেরাটি ব্যবহার করা হয়েছে হাই ডেফিনিশন ইমেজ সেন্সর, যা আপনাকে নিখুঁত ছবি দিতে সক্ষম। তাছাড়াও ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে পাওয়ারফুল আইআর ক্যামেরাটি, যা রাতে ভিডিও নিতে সক্ষম। অন্য সকল ক্যামেরা থেকে আলাদা করেছে ক্যামেরাটি থাকা বিল্ট ইন স্পিকার, যা আপনার ভয়েস রেকর্ড করতে সক্ষম। ক্যামেরাটির লেন্স হিসেবে ব্যবহার করা হয়েছে 2.8mm লেন্স, যার সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে সিমোস সেন্সর। এছাড়াও ক্যামেরাটি মাধ্যমে সর্বোচ্চ 30 মিটার দূরত্ব ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সর্বোচ্চ 5 মিটার দূরত্বে ভয়েস রেকর্ড করতে সক্ষম। ওয়াটারপ্রুফ এই ক্যামেরাটির প্রোটেকশন গ্রেড IP67, যা বর্তমানে হাই রিলায়েবিলিটি। তো চলুন এবার জেনে নিই আমাদের বুলেট ক্যামেরাটি সম্পর্কে। এবারে আমরা বুলেট ক্যামেরাটি আনবক্স করব। আনবক্সের করতেই আমরা ক্যামেরাটি পেয়ে গেলাম একটি ইনস্টলেশন গাইডলাইন বুক, যেটির মাধ্যমে দেওয়া আছে কীভাবে মাউন্ট করবেন ক্যামেরাগুলো, এবং একটি রুলস অ্যান্ড রেগুলেশন বুকস, এবং এর সাথে কিছু কিউআর কোড স্ক্যান করার জন্য কিউআর কোডের যে এটা কিউআর কোডটা, এটির মাধ্যমে আপনারা প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো ডাউনলোড করে নিতে পারবেন। এবং তাছাড়া ক্যামেরার মধ্যে তাছাড়াও এই ক্যামেরাটার মাধ্যমে মধ্যেও দেওয়া আছে কিন্তু স্ক্রু এবং ক্লিপ। বিগ কোয়ালিটির এই ক্যামেরাটির সুন্দরভাবে র্যাপিং করা আছে। সো ফোনগুলো আমি সরিয়ে ফেললাম। ক্যামেরাটি পলি করা আছে, পলিটাও একটু খুলে দেখি। ক্যামেরাটি পলিও আমরা খুলে ফেলেছি। তো চলুন ক্যামেরা সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক। 2 মেগাপিক্সেল 1080p ক্যামেরাটি সর্বোচ্চ 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবে। ক্যামেরাটির মডেল DAH-ACC-HFW-1200-TLP-A। এই ক্যামেরাটিতে সর্বোচ্চ 80 মিটার দূরত্ব পর্যন্ত ভিডিও রেকর্ড করতে সক্ষম। ক্যামেরাটিতে ব্যবহার করা হয়েছে পাওয়ারফুল আইআর লেন্স, যার লেন্স হিসেবে 2.8mm লেন্স ব্যবহার করা হয়েছে। বুলেট টাইপ এই ক্যামেরাটিরতেও ভয়েস রেকর্ড করার জন্য রয়েছে বিল্ট ইন স্পিকার, যা সর্বোচ্চ 5 মিটার দূরত্ব পর্যন্ত ভয়েস রেকর্ড করতে সক্ষম। প্লাস্টিক এবং মেটালের সমন্বয়ে গঠিত ক্যামেরাটি ওয়াটার প্রোটেকশন গ্রেড IP67। যারা আপনারা অডিও রেকর্ড নিয়ে চিন্তিত তাদের জন্য বেস্ট দুটি ক্যামেরা হচ্ছে একটি বুলেট টাইপ এবং একটি ডুম টাইপ। নিঃসন্দেহে ক্যামেরা দুটি ব্যবহার করতে পারবেন, আর ক্যামেরাটি পাওয়া যাচ্ছে স্মার্ট অ্যাক্নোসিস বেরি ল্যাঙ্গেটেতে। এবং আপনারা পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও চান সেটি জানাতে ভুলবেন না।
জানতে হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।